নমস্কার বন্ধুরা, আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তালের বড়া বা তাল ফুলুরির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বাইরে মচমচে, ভেতরে নরম, এই রকম তালের বড়া খেতে সকলেই ভালোবাসে। আমি যেভাবে তালের বড়া রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি, এভাবে যদি আপনারা তালের বড়া তৈরি করে নেন, তাহলে বাসি হলেও তালের বড়াগুলো শক্ত হবে না। তাহলে আসুন তালের বড়া আমি কিভাবে তৈরি করেছি দেখে নিই। সবার প্রথমে এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি মেজারিং কাপের 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিলাম 1/4 কাপ সুজি। এই সুজিটা কিন্তু অবশ্য করেই মেশাতে হবে, তাহলে তালের বড়াটা নরম থাকবে। আর দিলাম মেজারিং কাপে 3/4 কাপ গুঁড়ো চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতন কম বেশি করে নিতে পারেন। এরপর সমস্ত উপকরণগুলো ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ, প্রায় 1/2 চামচের মতন লবণ আমি এর মধ্যে অ্যাড করেছি। লবণটা অ্যাড করার পর আবারও একবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প করে তালের পাল্প মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এই তালের পাল্পটা কাঁচা তালের পাল্প নয়, এটা আমি আগে থেকে ফুটিয়ে তৈরি করে রেখেছিলাম, যার ভিডিও অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। একবারে বেশি তালের পাল্প একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়েই মাখতে হবে। এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে 1.5 বাটির মতন তালের পাল্প লেগেছে। এই কনসিস্টেন্সির ব্যাটারটা তৈরি করে এরপর আমি এটা ঢেকে 30 মিনিটের জন্য রেখে দেবো, যাতে করে সুজি আর চালের গুঁড়োটা ভালো মতন করে ফুলে যায়। 30 মিনিট পর ফেরত এলাম। সুজি আর চালের গুঁড়োর মধ্যে তালের রসটা ভালো মতন করে অ্যাবসর্ব হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিলাম 1/2 কাপ ময়দা। বাইন্ডিংয়ের জন্য ময়দাটা অবশ্য করেই দিতে হবে। এরপর এর মধ্যে দিলাম 1 চামচের মতন থেতো করা মৌরি, আর দিলাম 1/4 কাপের মতন কুড়ানো নারকেল। এরপর এই সমস্ত উপকরণগুলো আরও একবার ভালো করে মিক্স করে নিচ্ছি। যতটা সম্ভব মিক্স করে নেওয়ার পর আবারও অল্প অল্প করে তালের রস দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এই সময়ও কিন্তু অল্প অল্প করে তালের রসটা অ্যাড করতে হবে। খুব বেশি ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক করে তৈরি করলে তাহলে বড়াগুলো খুব সুন্দর তৈরি হবে। এখানে আমি অল্প অল্প করে প্রায় 1 বাটির থেকে একটুখানি কম তালের পাল্প মিশিয়ে নিয়েছি। এরকম ঘন ব্যাটার তৈরি করতে হবে, তবে এটা চেক করার জন্য হাতে করে অল্প পোর্শন নিয়ে যদি স্মুথলি ড্রপটা পড়ে তাহলে বুঝতে হবে ব্যাটারটা ঠিকভাবে তৈরি হয়েছে। তো এখানে আমার আরও একটু তালের পাল্প লাগবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক আছে কি না সেটার জন্য আমি আরও একবার এইভাবে চেক করে নিচ্ছি। এখানে আমি আরও একটু তালের পাল্প অ্যাড করে দিলাম। এরপর আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে 1.5 বাটি আর এখন 1 বাটি, টোটাল এখানে আমি 2.5 বাটির মতন তালের পাল্প ব্যবহার করেছি। তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এইরকম কনসিস্টেন্সির ব্যাটারই তৈরি করতে হবে। এদিকে বড়াগুলো ভাজার জন্য আমি তেলও গরম করে নিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখে বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের পরিমাণ অনুযায়ী আপনারা কয়েকটা ব্যাচে বড়াগুলো ভেজে নেবেন। 2 মিনিট একটা পিঠ ভালো করে ভেজে নেওয়ার পর তারপর উল্টে পাল্টে বড়াগুলো সোনালি করে ভেজে নিতে হবে। এক একটা ব্যাচে বড়াগুলো ভাজতে 10 থেকে 12 মিনিটের মতন সময় লাগবে।
আর এরকম গোল্ডেন করে তালের বড়াগুলো ভাজার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। একদম লো বা একদম হাই করে রাখলে বড়াগুলো ভালো মতন করে ভাজা যাবে না। একদম হাই ফ্লেমে বড়াগুলো ভাজলে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এভাবে প্রথম ব্যাচে বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি আরও একটা ব্যাচে বড়াগুলো ভেজে দেখিয়ে দিচ্ছি। বড়াগুলো যখন তেলের মধ্যে এরকমভাবে ছাড়া হবে তখন গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রাখতে হবে। এরপর সমস্ত বড়া ছেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে উল্টে পাল্টে এভাবে বড়াগুলো ভেজে নিতে হবে। একইভাবে সেকেন্ড ব্যাচের বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। এরকম সোনালি করে বড়াগুলো ভেজে নেওয়ার পর এরপর আমি এগুলো তুলে নিচ্ছি। একইভাবে আমি আরও একটা ব্যাচে বড়াগুলো ভেজে আপনাদের দেখিয়ে দিলাম। প্রত্যেকটা বড়া কিন্তু খুব সুন্দরভাবে গোল হয়ে ফুলেছে। এইভাবে আপনারাও একবার তালের বড়া তৈরি করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। সামনেই জন্মাষ্টমী, অবশ্যই একবার এভাবে তালের বড়া তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তালের বড়া বা তাল ফুলুরির এই সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দিয়ে সাথেই থাকবেন। আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।